সিলেটের সার্বিক লকডাউনের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মায়েদুল ইসলাম রাসেল। রাসেল, একটু জানতে চাই লকডাউনের অষ্টম দিনের চিত্র কেমন দেখছেন, স্বাস্থ্যবিধি মানছে কিনা, আর প্রশাসনের তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা যেমন বেড়েছে, তেমনি কিন্তু আজকে অষ্টম দিনের মতো সে লকডাউনে মানুষের আনাগোনা কিন্তু বেড়ে গিয়েছে। সরব হচ্ছে মহানগরী। আমি এই মুহূর্তে রয়েছি কোর্ট পয়েন্ট এলাকায়। এখানে হয়তো দেখতে পাচ্ছেন চারপাশে মানুষ চলাচল, যানবাহন যেরকম চলছে, অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা মনে হচ্ছে। লকডাউনের চিত্র আসলে বোঝা যাচ্ছে না। শুক্রবারের দিনটা সিলেট আসলে এরকম থাকে অনেকটাই, আসলে তেমনটি মনে হচ্ছে। অপরদিকে আরেকটি তথ্য জানাতে চাই, গত 24 ঘন্টায় নতুন করে আরও 91 জন আক্রান্ত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসলে 315 জন সিলেটে মারা গেলেন এই আসলে করোনা প্রথম শনাক্ত হয়ে আজকে পর্যন্ত। প্রায় 18,000 মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন, কিন্তু কারোর মধ্যে কিন্তু এখনও আসলে সেই ভীতি কাজ করছে না যে আক্রান্ত হয়ে তারও মৃত্যু হতে পারে বা পরিবারকেও তিনি বিপদে ফেলে দিতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তারা কাজ করে যাচ্ছেন নগরের বিভিন্ন এলাকায়, বাস দিয়ে চেষ্টা করেও আসলে যানবাহন বা মানুষকে ফেরানো যাচ্ছে না। গত পরশুদিন থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে প্রথম দিন বাস দিয়ে রাস্তা আটকানোর ফলে কিছুটা আসলে মানুষের চলাচল কমলেও পরবর্তীতে তা আরও বেড়ে যায়। এই মুহূর্তে আসলে সিটি পয়েন্টের চিত্র যেমনটি দেখাচ্ছিলাম, নগরীর অন্যান্য এলাকাতেও কিন্তু একই অবস্থা। প্রশাসনে বেশ কয়েকটি টিম কাজ করছে, যারা মাস্ক পরছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকেও যানবাহনে মামলা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে যত বেলা গড়াচ্ছে মানুষের উপস্থিতিও বাড়ছে, আসলে প্রশাসনের আর একটু কঠোর হবেন মানুষ তেমনটি আশা করছে। এই ছিল আমার কাছে। রাসেল, আপনাকে ধন্যবাদ।